মানে একদম তোমায় জানতে চাইছি, কোটি টাকার গণতন্ত্র, যে গণতন্ত্র করতে গেলে কয়েক হাজার কোটি টাকা খরচা হচ্ছে, সেই গণতন্ত্রকে বদলে ফেলা হচ্ছে 800 কোটি টাকা, 900 কোটি টাকা, 1000 কোটি টাকায় সরকার ফেলে দেওয়া হচ্ছে নির্বাচিত সরকারকে। ষড়যুক্ত বিষয়টা হচ্ছে যে আজকে আপনার যে সাবজেক্ট সেটা হচ্ছে কোটি টাকার গণতন্ত্র। 500 কোটি টাকা খরচ হয়ে নির্বাচন হলো, তারপর যে সরকার এলো সেই সরকার বিরোধীদের মুখ বন্ধ করার জন্য সব রকম ভাবে চেষ্টা করতে আরম্ভ করলো। তারা কিনে নিল, ভয় দেখালো, বাড়িতে থাকতে দিচ্ছে না, তাকে মারধর করছে, ফিজিক্যালি অ্যাসল্ট করছে, এর মধ্যে দিয়ে একটা ভয় ভীতি সন্ত্রাস, অর্থাৎ বিরোধীদের মুখ বন্ধ করার যে প্রয়াস, সাম্রাজ্যবাদী আগ্রাসন যে ভাবনা চিন্তা, সেই ভাবনা চিন্তা ভারতবর্ষে বিজেপি এবং তৃণমূল এরা প্রতিষ্ঠিত করে দিয়েছে। খুব স্বভাবতই আমাদের আমাদের বিধানসভা নির্বাচন, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন যদি দেখেন, সেখানে মুকুল রায়ের ক্যারেক্টার, সেখানে একটার পর একটা কংগ্রেসি বিধায়ক কি আমাদের বামপন্থীদের কোন মানে সুবিধাবাদী মানুষকে খুব তাড়াতাড়ি অর্থের প্রলোভনে তারা তাদের পারচেজ করে নিয়েছে, এটা আমরা দেখেছি। এখন তাদের চিন্তা ভাবনা হচ্ছে মানুষের ইন্ডিভিজুয়াল মানুষকে পারচেজ করো, অর্থাৎ যেমন পরিষ্কার কথা আপনারই কোটি টাকার গণতন্ত্রের মধ্যে মমতার মমতা ব্যানার্জির আপনার কন্যাশ্রী, যুবশ্রী, সাইকেল শ্রী, তারপর হচ্ছে আপনার কি বলে বিধবা ভাতা, তারপর হচ্ছে আপনার বিধবা ভাতা সরি মাফ করবেন এটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম, যেমন হচ্ছে আপনার 500 টাকা করে লক্ষ্মী ভান্ডারের টাকা, তো এগুলো কি কোনো অংশে মানুষকে কিনছে না বা গণতন্ত্রে অপপ্রয়োগ হচ্ছে না? আমি একদম স্পেসিফিক না না আমি একদম স্পেসিফিক বলতে চাই যে বিধায়ক কেনা বেচা, হর্স ট্রেডিং যেটাকে বলছে, হ্যাঁ এটা বিজেপি শুরু করেছে, এটা বিজেপি ম্যানিপুলেট করেছে আমার ভারতবর্ষ, যেখানে যেখানে বিরোধী সরকার আছে তাকে ফেলে দেওয়ার রকম ফেলে দেওয়ার জন্য সব রকম চেষ্টা করেছেন। ইকবাল সাহেব বলার সময় বললেন উনি বিভিন্ন জায়গাকার রেফারেন্স কিনে নিয়ে এসে, এটা খুব স্বাভাবিক, এবং তারা জোর করে বিরোধীদের বাকরুদ্ধ মানে বন্ধ করে দিচ্ছে মুখটা, যাতে তারা কোনোভাবে মানে আওয়াজ না তুলতে পারে। এবং দুর্ভাগ্য হলেও সত্যি যে ধরুন যারা মাঠে ময়দানে সোশ্যাল মিডিয়ায় যারা আমরা যারা লড়ছি, আমাদেরও আইডি প্রোফাইল গুলোকে ব্লক করে দেওয়ার, আমাদের প্রচার গুলোকে বন্ধ করে দেওয়ার ন্যাকেট যে আক্রমণ, সেই আক্রমণ তারা শানিত করছে, এবং এর জন্য প্রধানত তারা সরকারে থেকে তারা তারা সব রকম সুযোগ সুবিধা নিয়ে তাদের বিরোধীদের মুখ বন্ধ করা, এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য, এবং কোটি কোটি টাকার খরচা। একটা আমার ভারতবর্ষের প্রধানমন্ত্রী যতবার বাইরে গেছে, সেই টাকার যদি 1/4 দেশের উন্নয়নের জন্য লাগাতেন, তাহলে আজকে আমার দেশ হয়তো, আজ আমার লকডাউনের আফটার লকডাউন আমার মানুষের হয়তো এত কষ্ট হতো না। তাই এই সাম্রাজ্যবাদী ধান্দাবাদ, ভান্ডার রাজনীতি, ধর্মীয় উন্মাদনার বিরুদ্ধে মানুষকে সচেতন করতে হবে, মানুষকে এক জায়গায় করতে হবে, কারণ মানুষই ভারত ভারতের রাজনীতিতে আলটিমেট শেষ কথা বলবে, এটাই আমার বক্তব্য।